আসাদ মিয়া এ আর এটা থেকে লিখেছেন আপনি স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় আজ কিনা স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুণা হবে না তবে এটা সুন্নার খেলাফ সূন্ পরিপন্থী অনত্তম কাজ ছেলে হোক আর মেয়ে হোক নামের শেষে বাবার নাম দাদার নাম বংশের নাম থাকবে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের নামের অংশকে সাথে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্নাহ নয় কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপারে পরিচয় এটা পরিবর্তনশীল না আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে কালকে সম্পর্ক না থাকলে তখন কী হবে এই জন্য পরিচয় হয় স্থায়ী সেখানে বাবার নাম বংশের নামটা থাকবে কোনো মেয়ের নাম যদি হয় ধরা যাক ফাতেমা এবং তার বংশ যদি হয় পাটোয়ারি তাহলে ফাতেমা পাটোয়ারি হবে অথবা তার বাবার নাম যদি হয় আবদুল্লাহ তাহলে ফাতেমা বিনতে আবদুল্লাহ হবে এভাবে হওয়া উচিত স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুনার খেলাফ আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না জান্নাতও জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য আল্লাহ কাছে জান্নাত চাই আল্লাহমেনাস আলুকা আল জান্না আল্লাহ আল্লাহমনাস আল ফিরদাউস আল্লাহ আপনার কাছে জান্নাত ফিরদাউস চাই নবী সালাম শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন আল্লাহ কাছে জান্নাত চাইবে তখন ফেরদাউস চাইবা জানাতুর ফিরদাউস চাইবা এটা সবচেয়ে উঁচু পাপের জান্না সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তো আর জন্য জানার চাইতে কেন পারবে না কোনো অসুবিধা নেই এরপরে মারিনা পারভিন মিষ্টি অ্যাডেথিক আপনি লিখেছেন আমার ছেলের বয়স একুশ মাস ও অনেক দুষ্টমি আর জেদ করে নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে প্রতিকার কি বোন মারিনা আপনার বাচ্চার যে বয়স সে বয়সে একটু চঞ্চলতা করা এটা এ যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয় তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে শয়তানের খোঁচাখুচি করে দুষ্টজনের উপদ্রব থাকে সেগুলোর কারণে হতে পারে আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্রচিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের প্রকৃতিগতভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে সেটাও হতে পারে বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নেবেন বা অন্য কারোর কাছে দিবেন সে চেষ্টা করবেন যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকি আপনি সালা করে ফেলবেন আর রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনি কোনো একটা অ্যাপ ভালো নামাইয়া এগুলো তেলাও আপনি চালাও করে রাখতে পারেন বাচ্চা যেন শুনতে পায় আশা করা যায় শালা যদি সে রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হবে নীলা জাহান নীলা আপনি লিখেছেন আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে যা উপকৃত হতাম বন নীলা জাহান নীলা আপনার বোনের বিয়ের জন্য প্রথমত অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যাদুকরদের সহযোগিতা নিয়ে অনেক অসাধু মানুষরা বিবাহ বন্ধ করে রাখে সেরকম কিছু হয়েছে কিনা আপনি ভালো কোনো রাখির স্বর্ণাপন্ন হতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপগুলোতে বিভিন্ন রকমের রুকিয়ার পরামর্শমূলক আমল দেওয়া আছে সেগুলো আমল করতে পারেন আর যদি সেরকম কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে হয়ে যেতে পারে অনেকে একটা নির্দিষ্ট বয়স যখন বিয়ে দেওয়ার জন্য অনেকে আস আসে প্রস্তাব নিয়ে তখন এগ্রি করেন না এবং অবহেলা করেন একটা বয়স পার হওয়ার পর দেখা যায় যে আর প্রস্তাব খুব বেশি একটা আসে না এটা তো খুবই আপনার দুঃখজনক একটা বিষয় এটা হয় অনেক ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে যে আল্লাহ তালার উপরে ভরসা করে নিজেদের চেষ্টা চালাতে হবে চাহিদাগুলোকে কমায় আনতে হবে যত সম্ভব শুধু ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং দোয়া দোয়াগুলোর সময়গুলোতে দোয়া করা যেমন দিন আসর পরে তাহাজিদের সময় সময়গুলোতে বিশেষ করে আল্লাহ তালার কাছে দোয়া নিবেদন করতে হবে রাজিন হাসান আর আমার রাজনৈতিক মতাদর্শ এক না হয় তিনি আমাকে প্রায় নাস্তিক বলেন এটা কি ঠিক অথচ আমি ও আমার পিতা নিয়মিত নামাজ পড়ি ও ইসলাম মানার চেষ্টা করি দেখুন কোনো মানুষ যদি নাস্তিক না হয়ে থাকে আর যদি তাকে কেউ নাস্তিক বলে তাহলে যে নাস্তিক বলেছে সে নাস্তিক হয়ে যাওয়ার সুহ আশঙ্কা আছে কারণ শৈবহারের একটা হিসেবে বিশ্বাদ আল্লাহ সাল্লাম বলেছেন কেউ কাউকে যদি কাফের বলে আর সে লোকটা যদি কাফের না হয় তাহলে তাদের একজন ঠিক কাফের হবে অর্থাৎ যিনি বলেছেন এটা তার দিকে বর্তাবে এই জন্য কারোর ইমান নিয়ে প্রশ্ন তোলা বা তাকে অন্য ধর্মাবলম্বী বলার আগে নিশ্চিত হতে হবে সে আসলে অন্য ধর্মাবলম্বী কিনা ব্যক্তিগত মত পার্থক্যের কারণে এরকম পর্যায়ে চলে যাওয়া অবশ্যই অনচিত কাজ সেটা পিতা করেন আর পুত্র করেন কিংবা যেই করেন না কেন অতএব অতএব এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে লিখেছেন আমার বাচ্চা ইউটিউবে ছোট ছোট বাচ্চাদের দেখে অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা বেশ স্বাস্থ্যবান আমি তখন মাসা আল্লাহ বলি যাতে নজর না লাগে দেখা যায় অনেক বাচ্চা অন্য ধর্মের এখানে মাসা আল্লাহ বলার হুকুম কি কোনো অসুবিধা নেই অন্য ধর্মের কোনো মানুষের বাচ্চা বা তাদের ভালো কিছু দেখে মাসা আল্লাহ বলতে কোনো সমস্যা নেই মাসা আল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন অন্য ধরনের কোনো বাচ্চা সুন্দর হয়েছে ফুটফুটে হয়েছে সেটাও আল্লাহ চেয়েছেন তাই সুন্দর হয়েছে অতএব সেখানে কোনো অসুবিধা নেই এই মাসা আল্লাহ যে কোনো সৃষ্টি দেখে অভিভূত হয়ে আপনি বলতে পারেন সেটা মুসলিম হোক সেটা অমুসলিম হোক সকলের জন্যই এর অর্থটা প্রযোজ্য হয় খাটে এবং এখানে মন্দ কোনো কিছু নেই অথবা আপনি নির্দিায় সেখানে মাসা আল্লাহ বলতে পারেন আর এটা ঠিক যে কারোর বাচ্চা বা ভালো কোনো কিছু দেখার পর মাশাআ আল্লাহ তো বরক আল্লাহ বা মাসা আল্লাহ বলা উচিত তাহলে সেক্ষেত্রে আর বদনজর লাগার সম্ভাবনা থাকে না বাচ্চাদের উপরে এবং এই জাতীয় বদনজরগুলো আমাদের বাচ্চাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে যেটা আমরা লক্ষ্য করতে পারি না ভেতর থেকে অনেক সময় ধ্বংসের অমর ফারুক সজীব আপনি লিখেছেন আমি জাপানে থাকি আজান শুনতে পাই না তবে পাচক তো সালাত আদায় করি কিন্তু জোহর ও আসরে শুধু ফরজ নামাজ পড়ি এতে কি নামাজ কবুল হবে আহ দেখুন আজান শুনতে পাচ্ছেন না এটা সমস্যার কিছু নয় পাচক তো সালাত আপনাকে আদায় করতে হবে এবং আহ আশেপাশে কোনো মুসলিম থাকলে তাদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবেন জোহর এবং আসরে শুধু ফরজ পড়েন কিন্তু তার আগে পরে প্রয়োজনে দুই চার ঘন্টা আগে পরে এক দু ঘন্টা আগে পরে ওক্তের মধ্যে থেকে আপনি শূন্যত নামাজটা পড়ে ফেলার চেষ্টা করবেন নিয়মিত শূন্যতা নামাজ তরক করা এটা অপূর্ণতা যদি আপনার ফরজ আদায় হয়ে যাচ্ছে আপনি দায়মুক্ত হয়ে যাচ্ছেন কিন্তু কিছুটা অপূর্ণতা থাকছে শূন্যতা আদায় না করার কারণে জন্য শূন্যটাকে আপনি ফাঁকে ফোঁ করে পড়ে ফেলার চেষ্টা করবেন মাঝে মধ্যে পড়তে পারছে না সেটা ভিন্ন বিষয় নিয়মিত যদি এরকম শূন্যতা আপনি তরক করেন তাহলে সেক্ষেত্রে সালাতের মধ্যে একটু অপূর্ণতা থাকলো বাট ফরস্ট আপনার ঠিকই আদায় হয়ে যাবে ঈশা জাহান দীপা লিখেছেন আলহামদুলিল্লাহ আমার তিন কন্যা একজন অনেকের খারাপ মন্তব্য এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয় করণীয় কি তিন কন্যার বাবা মা তারা তো সৌভাগ্যবান সাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন জান্নাতের ওয়াদা করেছেন বিধায় কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে বিধায় আপনি এটা অ্যাভয়েড করবেন এবং নবী সাল্লাহ সাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন সেগুলো শোনার পর আপনার মন আনন্দে মেতে ওঠার কথা আপনি খুশি হওয়ার কথা আর কারোর কোথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয় যেমন কথার প্রতি আপনার সে বিশ্বাস এবং ইয়কিন থেকে থাকে